হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, ঘরে পুজো করেছি, খাওয়া দাওয়া করেছি, দুপুরে কিছু ভিডিও বানিয়েছি, বানিয়ে এখন যাব হচ্ছে একটু বালিয়া বাজারে। হ্যাঁ, ভর দুপুরেই বেরোবো, কিছু জিনিসপত্র আনার আছে। জিনিসপত্র বলতে কি, কিছু ড্রাই ফ্রুটস আনবো। একেবারেই মানে এখন এত খারাপ অবস্থা আমার শরীরে, মানে আমি একদম এনার্জি পাই না জানো তো, মানে এত উইক লাগে সব সময়। সকালবেলা খাওয়া যায় ভালো ভালো ব্রেকফাস্টের অপশন আছে, মানে সকালবেলা উঠে চিনির পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জন্য আলাদা করে রান্না করব, সকালে কিছু হেভি কিছু খাবো বা হেলদি কিছু খাবো সেটার আর হয়ে ওঠে না জানো তো। তো ওই জন্য ভাবছি কিছু ড্রাই ফ্রুটস আনি, ওইগুলো তো আর বানানো লাগবে না, ওই খেতে খেতে আমি কাজ করতে পারবো। তো ওই জন্য কিছু ড্রাই ফ্রুটস আনবো, পেস্তা, তারপর হচ্ছে আঞ্জির, আমন্ড, এইসব আনবো আর কি। তো এখানে পাওয়া যাচ্ছে না আমাদের বাজারে, আমন্ডটা পাওয়া গেছে কিন্তু ওই তোমার ওই আঞ্জির আর পিস্তাটা পাওয়া যাচ্ছে না। তো ওইগুলো আনতে যাবো একটু গ্রোসারি শপে, বালিয়া বাজারে, স্মার্ট বাজারে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা স্মার্ট পয়েন্টে এসেছিলাম, এখানে যা যা জিনিসপত্র আমার লাগবে সবকিছুই পেয়ে যাব আশা করি, পেয়েও গেছিলাম। চলো এবার ভেতরে যাই, দেখা যাক কি কি নিয়ে আমি এখান থেকে। ফার্স্টে আমি এখান থেকে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আঞ্জির আর পিস্তা। তারপরে নিয়ে নিয়েছি একটা কেলক্স কর্নফ্লেক্স, যেটা সকালবেলা খাবো ভাবলাম, একটু হেভি ভালো লাগবে, সকালবেলা দুধটাও খাওয়া হবে সঙ্গে কর্নফ্লেক্সটাও খাওয়া হবে। তারপর একটা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে গেলাম। তো চলে এসেছি আমরা, নিয়ে এসেছি একটা সকালে ব্রেকফাস্টের জন্য এই কেলক্স কর্নফ্লেক্স, আর হচ্ছে এটা আঞ্জির। এটা নাকি খুব ভালো হয় খেলে, মানে এনার্জি পাওয়া যায় ড্রাই ফ্রুটস এইটা একটা। আর এই হচ্ছে পেস্তা, আর একটা ফিয়ামা বডি ওয়াশ নিয়ে এসেছি। আর হচ্ছে কই গেল, ও এই যে এই চকলেটটা আমি খুব ভালোবাসি, ভীষণ ভালো লাগে। নর্মালি আমি চকলেট পছন্দ করি না, তবে এই চকলেটটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য আর কি এটা আমাকে গিফট করলো আর কি, বললো খাও একটা পয়লা বৈশাখ তোমাদের দাদা ভাই। তো যাই হোক, আমার মনে হচ্ছে আবার জ্বর আসবে জানো তো, ভালো লাগছে না। এখন চেঞ্জ চেঞ্জ করে একটুখানি প্যারাসিটামল নিয়ে একটুখানি ঘুমোবো। তো যখন পুজো হয় চিনি তখন হচ্ছে ঘুমোচ্ছিল, ও নমস্কার করতে পারেনি, এখন এই দেখো ওই দেখো ওই দেখো মা মুরে বাবা, ওই রকম ভাবে নম করতে হয় ছোটু, ও ছোটু, ওলে বাবা ওলে বাবা লে। চিনি আজকে নতুন ড্রেস পরেছে, এই জামাটা চিনির আঙ্কেল দিয়েছে, চিনিকে, তপন আঙ্কেল। দুপুরবেলা প্যারাসিটামল খেয়ে দিয়েছিলাম একটা ঘুম, লম্বা ঘুম, ঘুম থেকে উঠে এত উইক লাগছে তোমাদের আর কি বলবো। তোমাদের দাদা ভাই আজকে চাটা করে খাওয়ালো আমাকে, মানে এত দুর্বল লাগছে আমি উঠতেই পারছি না, মানে যদি ওয়াশরুমেও যাই হেঁটে তবুও আমার যাওয়ার মতো এনার্জি নেই, এতটা বাজে অবস্থা, মানে কি যে খারাপ লাগছে কি আর বলবো তোমাদের। আগের দিন পয়লা বৈশাখের ওই ভিডিওটাতে একজন আমায় কমেন্ট করেছে, তোমার শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, তুমি এত উইক হয়ে যাচ্ছ, নতুন কোনো খবর আছে কিনা, মানে নতুন কোনো সদস্য আসছে কিনা, এরমটা আর কি কমেন্ট করেছে। তো তাকেই আমি উত্তর দিচ্ছি, না না এরম কোনো খবর নেই আপাতত, আর ভবিষ্যতের জন্যও আশা করছি নেই, জানি না কি হবে। গুড মর্নিং সবাইকে, রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ এতটাই শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, তো সেই জন্য আর করতে পারিনি ভিডিও। তো ওষুধ ওষুধ খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঠিক আছি, এখন আর জ্বর টর নেই, মানে যে উইক লাগছিল সেরকমও এখন লাগছে না, ঠিকঠাক লাগছে। তো রাতে এতটাই শরীরটা খারাপ ছিল, কাজল টাজলও তুলে যে ঘুমোবো তারও সময় আমি পাইনি, সময় বলতে ইচ্ছে করেনি আর। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন ওই কাজল টাজলগুলো তুলবো, দাঁড়াও সে ওয়াইপস কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। গতকালকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, দিদি তুমি প্লিজ বলো যে কোন ডক্টর দেখিয়েছো, স্কিনের ডক্টর, দেখো ওনাকে আমি কৃষ্ণনগর দেখিয়েছিলাম নাক ফার্মেসিতে এবং ওষা ফার্মেসিতে, আমি বহুদিন যাই না, সেই আগের বছর গেছিলাম, তারপরে আমার চেক আপে যাওয়ার কথা ছিল 3 মাস পর, কিন্তু আমি যেতে পারিনি, কাল যাবো করতে করতে দেখো 1টা বছর পেরিয়ে গেল, ওই যে হয় না সমস্যা ঠিক হয়ে গেছে আর যাইও না, ওই জন্য চলে এসেছি। আর দিদিকে বললাম দিদি দুধটা গরম করে দাও আর চাটা বসিয়ে দাও,
আজকে থেকে শুরু আমার সকালবেলা আগাদা আগাদা খাওয়া দাওয়া সব। এই জন্য আমার ইচ্ছে করে না জানো তো, এই যে এখন এই দুধ গরম করতে হবে, এখন ব্রেড ছাকো, বাটার লাগাও, খাও, মানে কত ঝামেলা। এই জন্য আমি সকালবেলা খেতে চাই না। শুনলে হয়তো তোমাদের হাস্যকর লাগবে যে মানুষের খেতেও কষ্ট হয়, আমার খেতেও ইদানিং কষ্ট হচ্ছে, মানে এতটা উইক হয়ে গেছি আমি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি এখন তোমাদেরকে ডিটেলসে বলাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যায় যে উনি এক্স্যাক্টলি এখন কোথায় বসেন এবং কবে কবে বসেন। তবে ওনার নামটা বলে দিই, ওনার নাম হচ্ছে ডক্টর অরিজিৎ মুখার্জি। তোমরা গুগলে সার্চ করলে আশা করি তোমরা পেয়ে যাবে। আমি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, আমি নেক্সট যেদিন যাবো সেদিন পুরো ডিটেলস জেনে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওতে জানাবো। দিদি চা দিয়ে গেছে, চাটা খাবো, তারপরে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট বানাবো। চলো চাটা খেয়ে নিই। দুধটা একটু গরম করে আবার সেটাকে ঠান্ডা করে যে বাটিতে করে দিদি দিয়ে গেছে। এখন হচ্ছে আমার ব্রেকফাস্টের যে প্লেট সেটা সাজিয়ে নেব। বড্ড কষ্টকর বিষয় এগুলো আমার জন্য সকালবেলা খাওয়া, কি আর করা যাবে, খেতেই হবে। মানে এখন বুঝতে পারছি যে উইক লাগলে কতটা খারাপ লাগে। আমি খুব ভুগেছি জানো তো, এই দুদিন আমি এত ভুগা ভুগেছি তার বলার মতো নয়। যাই হোক, দুধের মধ্যে আমি নিয়ে দিলাম অল্প কয়েকটা কর্নফ্লেক্স, আর তিনটে নিয়েছি আঞ্জির, আর চারটে নিয়েছি হচ্ছে পেস্তা। পেস্তাটা একটু মানে তোমার সল্টেড নিয়ে এসেছিলাম, খেতে ভালোই লেগেছিল। আর আঞ্জিরটা আমার লাইক তোমার ওই আমশক্ত যেরকম হয় ওই রকম খেতে লাগলো, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। কর্নফ্লেক্সটা তবুও ঠিকঠাক, ওটা যদিও আগে পরে খেয়েছি প্রবলেম হয়নি, ভালোই খেয়ে নিয়েছি। তবে হ্যাঁ, খাওয়ার পরে কিন্তু মানে অনেকটা বেলা পর্যন্ত আমি কাজও করতে পেরেছি, আর আমার অতটা খিদেও পাইনি। মানে সুন্দর মানে কাটিয়েছি দিনটা আর কি, মানে একটা এনার্জিও পেয়েছি সত্যি কথা। আবার যদি বলো হ্যাঁ একদিন খেয়ে এনার্জি পেয়ে গেছো, হ্যাঁ আমার যেটা মনে হয়েছে সেটাই আমি তোমাদেরকে বললাম, যথেষ্ট এনার্জি পেয়েছি। আর এটা খাওয়ার অভ্যেস করবো আজ থেকে, যাতে আমার শরীরটা ঠিকঠাক হয় আর কি। আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, চিনির জন্য বসিয়েছিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ, তো ওটা এখন এই যে বাটিতে নিয়ে নিয়েছি, ঠান্ডা করছি, ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। আর এখানে শিঙি মাছ বেশ কিছুদিন আগে একটা অ্যাপের নামও বলেছি, মিন্ত্রা থেকে হচ্ছে একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম, তো সেটা হচ্ছে কি এত টাইট হয়ে গেছিল বাট ড্রেসটা, মানে আমি আজ পর্যন্ত অনলাইন শপিং যত করেছি, মানে যত ড্রেস পারচেস করেছি আমি, সব থেকে বেস্ট সেরা কোয়ালিটি ড্রেস হচ্ছে সেটা ছিল। বাট আমার কপালটা এতটাই খারাপ যে সেটা ছোট হয়ে যায়, আমি রিলসও বানিয়েছি দুটো পরে ওটা। তো ব্যাপারটা হচ্ছে কি সেটা রিটার্ন করলাম, মানে এতটাই টাইট যে কোনো রকমে মানে বসলে পরে মানে খুব কষ্ট হচ্ছে বসলে, মানে ফেটে যাবে এরকম একটা ব্যাপার ড্রেসটা, এত টাইট হয়ে গেছিল। এবার সেটা যখন আমি রিটার্ন করি বাট সাইজ অ্যাভেলেবেল কিছুতেই ছিল না। বিশ্বাস করো প্রায় দু মাস হতে গেল, দুই আড়াই মাস, এমন কোন দিন যায়নি যেদিন আমি সার্চ করে দেখিনি যে কোন দিন সাইজ দিয়েছে, মানে সব সাইজই হচ্ছে তোমার আউট অফ স্টক ছিল। ড্রেসটা এত ভালো, তো চোখ রাখতে 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 ফাইনালি সাইজ তো পাইনি, এক সাইজ আরো বড় পেয়েছি। তাহলে বড় পাই তাও ভালো, বাট নিয়ে আমি মেরে নেবো, কিন্তু এই ড্রেসটা আমার চাই চাই। তো ফাইনালি সেটা আজকে আমার হাতে এসছে, চলো এবার দেখা যাক কত বড় এসছে, আর ওইটা পরা যাবে কিনা। আই থিঙ্ক অনেকেই চিনবে ড্রেসটা, কারণ আমি ভিডিও করেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েও ছিলাম, আমি অনেকে লিঙ্ক চেয়েছিলাম, আমি লিঙ্কও শেয়ার করেছিলাম। বাট আমার কপালটা খারাপ যে সাইজটা আমি পাইনি, এবার এটা আমি বড় সাইজ অর্ডার করেছি, যদি একটু চাপিয়ে চুপিয়ে নিয়ে পরা যায় আর কি। আমার মনে হচ্ছে না তো এটাই আমার পারফেক্ট হবে, এইটাই আমার পারফেক্ট হবে, আমি কি খুশি। তো আমার এই ড্রেসটার সাইজ হচ্ছে তোমার এক্সেল সাইজ, এক্সেল আমার অনেক বড় হয় নর্মালি অন্য অন্য জামা কাপড়, বাট এটা আমার একদম ঠিকঠাক হয়েছে এক্সেলটা, মানে এখান থেকে এই পা পর্যন্ত মানে যতটুকু লেন্থ আছে, এই যে লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি, এই লেন্থ অবধি একদম ঠিকঠাক। তবে যে প্রবলেমটা সেটা হচ্ছে নেকটা ভীষণ লুজ হয়ে গেছে, আর হাতাটাও এই দেখো কতটা লুজ। তো এই এই পোর্শনটা একটু চাপিয়ে নিলে আমার ড্রেসটা একদম পারফেক্ট হবে। এইগুলো সব কালেক্ট করে করে রাখছি, কেননা খুব তাড়াতাড়ি আমাদের গোয়া যাওয়ার প্ল্যান, তো সেই জন্য আমি এগুলো কালেক্ট করে করে রাখছি। কেমন লাগছে জানিও, একটুখানি চাপিয়ে নিয়ে আসলে যখন ফিটিংস হবে তখন তোমরা বুঝতে পারবে ড্রেসটা কতটা সুন্দর। সিরিয়াসলি মানে এটা আমার অনলাইন পারচেস করা সব থেকে বেস্ট ড্রেস, কোয়ালিটির দিক দিয়ে বলো, কালার বলো, প্যাটার্ন বলো, ফিটিংস বলো, দারুন দারুন। কি খুশি যে লাগছে ড্রেসটা পেয়ে, আমি মানে কি বলবো তোমাদের। যাই হোক, আর আমাকে কেউ একটু মোটা হওয়ার টিপস দিও তো, আমি আর পেরে দিচ্ছি না, রোগা হতে হতে, ওয়েট লস হতে হতে, মানে কদিন কদিন পর আবার আমি হাওয়ায় উড়ে যাবো, মানে এত রোগা হয়ে যাচ্ছে কি যে জ্বালা। তোমাদের কাছে অনেকেরই হয়তো খুব ভালো মনে হয় হ্যাঁ রোগা রোগা খুব ভালো, বাট ওই যে একটুখানি কাজ করে হাঁপিয়ে যায় এনার্জি থাকে না, ওইরকম হলে বুঝতে কেমন লাগে, মানে কি বলবো।
আসলে সেটা না, অ্যাকচুয়ালি মেইন বিষয় কি জানো তো, আমরা আমাদের কোনো কোনো কিছু নিয়ে কখনো স্যাটিসফাই হতে পারি না। হ্যাঁ, এটা প্রত্যেকেরই হয়, সব জিনিস নয়, তবে অনেক কিছু নিয়েই ধরো আমরা পেয়ে গেছি, তো ওই জন্য আমাদের মনে হয় যেন না আমার ওর মতো হলে ভালো হতো, বা এরকমটা না হলে অন্য রকম হলে ভালো হতো, এইরকমটা হয়। যেরকম মানে হয় না, অনেকে ধরো চাকরি জয়েন করে ফেলেছে, 6 মাস করার পরে বলবে না কেন যে চাকরিতে এলাম, অন্য একটা চাকরি হলে ভালো হতো বা ওই চাকরিটা হলে ভালো হতো। এটাও সেরকম, মানে আমাকে অনেকে বলে ইস তোমার মতো যদি এরকম হতো আমার, আমার একটা আমাদের না ওই যে হয় বংশের একটা ধারা থাকে না, তো আমাদের আমরা বংশের ধারা আছে, আমাদের যতই খাও জীবনও মোটা হবো না। তো আমার দশা হয়েছে তাই, আমি প্রচুর বাইরের খাবার খাই, আমি কোনো খাবার দাবারের কোনো বেছে খেতে পারি না, আমার বেছে খেতে গেলে আমি মরে যাবো। তাতে যদি কোনোদিন মোটা হতে হতো আমি ফুলে ফেটেও যাই, তাও আমার মানে আমি বেছে খেতে পারবো না। তো বেছে খাওয়া আমার দ্বারা হবে না, আমি যতই খাই মোটা হবো না, এটা আমাদের একটা বংশের ধারা। কিন্তু কি যে একটা অবস্থা, এত রোগা হয়ে যাচ্ছে দিন দিন, কি বলবো, একটা জামা কাপড় গায়ে হচ্ছে না, লুজ ব্লাউজ সব এখন আলাদা করে আবার ফিটিংস করাতে হবে, জানেন এইরকম অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও, তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে। টাটা।